বিখ্যাত সাহাবি হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়া, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলকে বললেন, ইন্নি কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, এখন আর আগের মতো বেশি পারি না। ফাআল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু কথা বলে দিন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসা, আমি চলতে ফিরতে করব, উঠতে বসতে করব। আল্লাহ নবী বলেন, সাব্বিহিল্লাহ মিয়াতাত তাসবিহা, উম্মে হানি 100 বার পড়বা, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে কয়বার, আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে একবার, আগে পড়তাম এভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এখন বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বলেন, কোনো মানুষ যদি একবার বলে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে ওঠেন, সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্রতা ঘোষণা দিয়েছ, তুমি আমাকে পবিত্র বলেছ, কথা দিলাম মুসাববিহুকা, আমিও তোমাকে পবিত্র ঘোষণা করে দিব। রব বলেন, তুমি আমার পবিত্রতা বর্ণনা করবা, আমিও তোমাকে পবিত্র করতে থাকব। এই জন্য রুকুতে যখন বান্দা বলে সুবহান রব্বিয়াল আজিম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন, সাব্বাহতানি, তুমি আমার পবিত্রতা ঘোষণা দিয়েছ, উসাব্বিহুকা, আমিও তোমার পবিত্রতা ঘোষণা দিব, আমি তোমাকে পবিত্র করে দিব। আজ্জামতানি, আমি যখন আজিম বলি, রব বলেন, আজ্জামতানি, তুমি আমাকে আজিম বলেছ, যাও কথা দিলাম আমিও তোমাকে আজ আজিম দিব। কি হয়, কতবার বলবো, কতবার কন, 100 টাকার উপরে তার কোনো নোট নাই, কি 100 টাকার উপরে তার নোট নাই নাকি, তাহলে শুধু 100 বার বলবেন কেন, যান তালিমের জন্য 100 বারই শুরু করি ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, উম্মাহানি সাব্বিহিল্লাহ মিয়াতাত তাসবিহা, 100 বার বলবা সুবহানাল্লাহ, ফা ইন্নাহা তাআদিলু লাকি মিয়াতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের নেকি রব্বে করিম তোমাকে দিয়ে দিবে। কতটা গোলাম, কতটা গোলাম, 100 গোলাম আজাদের নেকি। আমি এটা ছন্দে শোনাবো আপনাদেরকে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। দেখছেন, এতক্ষণ হাদিস বলছি সুবহানাল্লাহ আসে নাই, এম গান বলছি সুবহানাল্লাহ, ইনাদের সাথে গজলের আর ছন্দের অনেক সম্পর্ক আছে, ছন্দ শুনতে শুনতে কলিজা জ্বালা ফালা হয়ে গেছে। হাতি মার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, হাতি মার গায়ে দিলে ভোট, এখনকার নাউজুবিল্লাহ, যেদিন মাইক গেছে সেদিন কোনোদিন কইছিলেন নি নাউজুবিল্লাহ, বলছেন কেউ নাউজুবিল্লাহ, যদি এখানে নাউজুবিল্লাহ না আসে ইমানের সমস্যা আছে, শুধু বাস্তব না বাস্তব। হ্যাঁ, হাতি মার্কা শান্তি দিব কেন, আচ্ছা খন্তি মার্কায় দিলে ভোট, দাফন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট, দাফন হবে দেশের লোক, চলছে স্লোগান, আমিও স্লোগান শিখাই, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। আমরা অনেকে বলে, মোশতাক ভাই আপনার জন্য এগুলো মানা না, আমি বলি বন্ধু ভেবে দেখেছি বাতিলের মোকাবেলা এভাবে করতে হবে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে, 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। কি ফরিদচাপ, এর চেয়ে সুন্দর কোনো ছন্দ পারলে তুমি শোনাও আমাকে। আমি বলি, রব যদি কোনোদিন আমাদেরকে ক্ষমতা দেয়, রাস্তা রাস্তায় মাইক লাগাই স্লোগানগুলো চালাবো। আরে ইনশাল্লাহ বলেন না, ইনশাল্লাহ
রাস্তা রাস্তায়, মোড়ে মোড়ে, বাজারে বাজারে, টেকনা পয়দিন তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, চালাও তসবিহের স্লোগান বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নাই, বেশি দূরে নাই, পরীক্ষা যান আমার হয়ে গেছে, পরীক্ষা যান আমার কি পরীক্ষা নেওয়া দরকার ছিল হয়ে গেছে, আর পরীক্ষা আমরা টিকিও গেছি আলহামদুলিল্লাহ। কি বলেন, পরীক্ষা আমরা কি টিকাও গেছি, কিছু জ্বালাই করা দরকার ছিল, জ্বালাই, এই জন্য জ্বালাই লেগে লয়ে গেছে গা, জ্বালাই করে ছেড়ে দিছে। কি বলে, একশত বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, একশত বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে, একশত বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, একশত বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে। হয়েছে পরীক্ষা, হয়েছে সেকেন্ড হয়েছেন, একশত বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, একশত বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, একশত কোরবানির সওয়াব মিলিবে, একশত কোরবানির সওয়াব মিলিবে। আল্লাহ একশত বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, একশত বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পারলে ঠেকাও, আরে সুবহানাল্লাহ বলবেন না, পারলে কি করো, পারলে ঠেকাও। আমি বলছিলাম, আমি আমার রিমান্ডের সময় জিজ্ঞেস করলাম, এমন হচ্ছে কেন, উপরের নির্দেশ, তা আমি কিছু উপরেরও উপর আছে, উপরেরও কি আছে বলেন না, উপরেরও কি আছে, উপরেরও উপরেরও উপর আছে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, এই চারটা তাসবিহ হযরত উম্মাহানিকে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ, একজন একজন মুখস্থ করেন। এক নাম্বার কি তাসবিহ ছিল, কতবার, দুই নাম্বার কতবার, তিন নাম্বার, যারা বলে না ওদের নাকটা টেনে দেন, কানটা নেন না দেখেন, যারা বলে না ওদের নাক টেনে দিবেন, নাক টেনে দেওয়া আদর করা। প্রথম শব্দ কি বলেন, কতবার, দুই নাম্বার কতবার, তিন নাম্বার কতবার, চার নাম্বার কতবার, আলহামদুলিল্লাহ। দুই দিনে শুধু চাষ হয়েছে, এখন বীজ রেখে দেওয়া হয়েছে। দুই দিনে, দুই দিন ধরে বললাম এখন চাষ করছি না, হৃদয়ের দুনিয়া সব আবাদ হয়ে গেছে, এখন বীজ রেখে দিলেই কাজ হচ্ছে। আমি বলি বন্ধু, এই তাসবিহগুলো শুধুই আখেরাতের জন্য না, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফে নাওয়াল্লাহ উমর কাদা, তিনি বলতেন, ওহো আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলতেন, এটা হলো জিকিরের দুনিয়ার পুরস্কার, জিকিরের দ্বারাই অশান্ত দিলকে রব শান্ত করে। এটা আখেরাতের পুরস্কার না দুনিয়ার পুরস্কার? আখেরাতে তো দিল শান্ত হবে, ওটা কি বলতে হয়? জান্নাতে তো দিল কি হবে বলেন, শান্ত হবে, ওটা কি বলতে হয়? জিকির জাকিরকে ঘনী বানায়, জিকির জাকিরকে ধনী বানায়, জিকির জাকিরকে ধনী বানায়। বলেন জিকির জাকিরকে কি বানায়?